আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি কার বা একটা বাসকে কিভাবে রিগিং করতে হয়, বাসটাকে আমরা কিভাবে রিগ করব সেই বিষয়টা আমরা দেখব। রিগ বলতে বাসটা যখন চল মানে যে চলবে বা চাকা ঘুরবে, প্রত্যেকটা কাজ হবে, এই বিষয়টা আমরা আজকে দেখব। কার রিগিং, কার রিগিংটা আমরা আজকে দেখব। এইখানে কার রিগিং এর জন্য যে বিষয়টা দরকার হবে সেটা হলো এরকম একটা কার আপনি ডিজাইন করে নেবেন। ডিজাইন করার পরে এই কারের প্রত্যেকটা অংশ, এখানে যেমন এটা বডি কারের, এটা চাকা, এখানে চারটা চাকা আছে, এরকম 1 2 3 4 চারটা চাকা আছে, এরকম চাকাগুলোকে আমরা আলাদা করে নিব, প্রত্যেকটা পার্টস আলাদা থাকবে। এবং আমরা এইটাকে যেমন এই যে বাসের অংশ, এটা আলাদা আছে, চাকাগুলো আলাদা আছে। মোট এখানে আমাদের 5টি অপশন, 5টি অবজেক্ট আছে। এবার আমরা এটাকে রিগ করব। তো রিগ করার জন্য আমরা যে বিষয়টি করব সেটা হল আমরা টপ ভিউতে চলে আসি, এটাকে আমরা এক্সট্রিম মোডে নিয়ে আসি। তাহলে আমরা ভিতরটা দেখতে পাবো। এবং পিভটটা যেন সেন্টার পজিশনে থাকে এই বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে। তো এখন আমরা কার রিগে যাব। এখানে বাস এবং আমাদের চারটা হুইল এখানে আমরা সিলেক্ট করে ফেলব। সিলেক্ট করার পরে আমরা এখানে আমরা শিফট এ দিব এবং আর্মেচারে ক্লিক করব এবং কার রিগারে ক্লিক করব। করলে আপনার এইখানে কারের জন্য যে রিগিং এর বোনটা সেটা ক্রিয়েট হয়ে যাবে। এইখানে এরকম কার্বন ক্রিয়েট হয়ে যাবে। এইবার আমরা এই বোনটাকে একটুখানি অ্যাসাইন করব। এটা সিলেক্ট অবস্থা আমরা এটাকে একটুখানি বড় করব এবং পজিশনটা ঠিক করার জন্য আমরা এখান থেকে এডিট মোডে যাব। এডিট মোডে গিয়ে আমরা এই বোনটাকে আমরা একটুখানি বড় করে দিব এবং এই পেছনের হুইলের জন্য এই দুটো বোন আমরা ঠিক চাকার
যে মিডল অবস্থানটা আছে এইখানে আমরা সেট করব এবং সব দিক থেকে যেন চাকাটা ভিতরে থাকে এই বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে আমরা টপ ভিউ থেকে দেখি ওকে চাকাটা মধ্যে একদম সুন্দরভাবে সেট হয়েছে ফন্ট ভিউ থেকে আমরা দেখব সেট হয়েছে আমরা সাইড ভিউ থেকে এরকম সেট করে দিব দেওয়ার পরে আমরা চলে আসব পার্সপেক্টিভ ভিউতে সব অবস্থান আমরা দেখে নিলাম এইবার এইবার আমাদেরকে যে কাজটি করতে হবে আমরা অবজেক্ট মোডে চলে যাব অবজেক্ট মোডে গিয়ে আমরা এখন যে কাজটি করব এই বোনগুলোর সাথে যে অবজেক্টগুলো আছে আমরা এগুলোকে অ্যাটাচ করব বা প্যারেন্ট করব তো প্রথমে আমরা বডিটাকে মেইন বোনের সাথে আমরা সেট করব অবজেক্ট মোডে আমরা থাকব সেখানে আমরা শিফট ধরে আমরা বোনটাকে সিলেক্ট করব